ছানা এই মুহূর্তে কে সেইটা এই মুহূর্তে জবাব চায় বাংলা এতদিন আমরা জানতাম ছানা ইঁদুর ছানারা ভয় মরে ইগল পাখি ধরে এবার ছানা যারা নিজেদেরকে বাঘ বলে যারা নিজেদেরকে বিরাট বড় কোনো শাসকের সাথে কম্পেয়ার করে তারা ঠকঠক করে যেন কাঁপছে শুভেন্দু অধিকারী নিজে বলছেন যে ঠকঠক করে তৃণমূল কংগ্রেস কাঁপছে কারা ইঁদুর এবং কারা ইগল এটা বাংলার মানুষ এখন অবাক হয়ে দেখছে কারণ একটা সময় আমরা জানতাম ইঁদুর ছাড়া ভয় মরে ইগল যদি পাশে ধরে এখন শুভেন্দু অধিকারী যদি পাশে ধরে সে কারণে তৃণমূল কংগ্রেসের নেতারা শুভেন্দু অধিকারীর বাবা এবং বর্ষিয়ান নেতা শিশির অধিকারী দীর্ঘদিনের সাংসদ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তার পায়ে হাত দিয়ে প্রণাম করেছে এক তৃণমূল নেতা বলে তাকে সুখাস করে দেওয়া হলো শাস্তি দিয়ে দেওয়া হলো মানে প্যানিকের লেভেলটা ভাবুন এর থেকে দুটো প্রশ্ন উঠতে পারে এক তৃণমূল কংগ্রেস সনাতনী সংস্কৃতিকে অগ্রাহ্য করে সনাতনী সংস্কৃতি কেউ পালন করছে দেখে পায়ে হাত দিয়ে প্রণাম করাটা আমাদের সনাতনী সংস্কৃতি সেইটা দেখে তৃণমূল কংগ্রেসের আপত্তি বা দুই তৃণমূল কংগ্রেসে এই মুহূর্তে কোভিড ইবোলা করোনা এই সমস্ত কিছু ছেড়ে দিন এই মুহূর্তে সবচেয়ে বড় ভাইরাসের নাম বোধ হয় শুভেন্দু অধিকারী করে কাঁপছে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস বোধ অলরেডি ভেবে ফেলেছে যে শুভেন্দু অধিকারী দু হাজার ছাব্বিশে বোধ মুখ্যমন্ত্রী হচ্ছে এটা বিজেপি বলার আগে তৃণমূল কংগ্রেস বোধ হয় সাবকনিয়াস মাইন্ডে ঢুকে গেছে এবং সে কারণে তৃণমূল কংগ্রেস যে যে জায়গাতে শুভেন্দু অধিকারী নাম শুনছে শুভেন্দু অধিকারী ছায়া দেখছে সেই ছায়া দেখলেও সেখানে সিকিউরিটি লাগিয়ে দিচ্ছে শুভেন্দু অধিকারী আসেনি হয়তো শুভেন্দু অধিকারী আসার কথা সেখানে ব্যারিকেড লাগিয়ে দেওয়া হচ্ছে শুভেন্দু অধিকারী নবান্নতে ঢুকলেন বলে শুভেন্দু অধিকারী কি করে ঢুকতে পারলেন নবান্নতে সিকিউরিটি বাড়িয়ে দেওয়া হলো শুভেন্দু অধিকারী কোনো জায়গায় জনসভা করেছেন বলে গঙ্গা জল ছিটিয়ে দিয়ে সেই জায়গাটাকে সাফ সূত্র করে দেওয়ার মতন একটি নতুন গিমিক শুরু করেছে তৃণমূল কংগ্রেস বাংলার মানুষ দেখতে তো পাচ্ছে অনেক কিছু কিন্তু বাংলার মানুষ জানতে চাইছে জবাব চাইছে তৃণমূল কংগ্রেস যে তৃণমূল কংগ্রেসের নেতারা টাকা নিয়ে ঘুষের বিনিময় দুবাইয়ের ব্যবসাদারদের জন্য প্রশ্ন করে সংসদে মহুয়া মৈত্রের মতন বহিষ্কৃত সংসদ তৃণমূল কংগ্রেসের নেতারা যারা অখিল অখিলগিরির মতো নেতা তাদেরকে প্রশ্রয় দেয় দেশের রাষ্ট্রপতি দলিত সম্প্রদায় দলিত সমাজ থেকে উঠে আসা প্রান্তিক সমাজ থেকে উঠে আসা একজন মানুষকে নিয়ে উচিত মন্তব্য করতে প্রশ্রয় দেয় যে দল তৃণমূল কংগ্রেস যেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি অনায়াসে আসে অঙ্গভঙ্গি করে বিকৃত নকল করে দেশের উপরাষ্ট্রপতিকে নকল করতে পারেন তৃণমূল কংগ্রেস যেখানে তৃণমূল কংগ্রেস নেত্রী কখনো প্রধানমন্ত্রীকে দড়ি বেঁধে কোমরে দড়ি বেঁধে টেনে হিচড়ে নিয়ে যাওয়ার কথা বলেন কখনো পাপিষ্ঠ বলেন কখনো অপয়া তৃণমূল কংগ্রেসের যারা জোট প্রার্থী তারা বলেন সেই তৃণমূল কংগ্রেস কি মাথা খারাপ হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের কি এই মুহূর্তে ফ্রাস্ট্রেশনে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে তৃণমূল কংগ্রেস যেখানে শুভেন্দু অধিকারী নাম শুনলে তৃণমূল কংগ্রেস ইরিটেশনে চলে আসছে শুভেন্দু অধিকারী নাম শুনলে প্যানিক ওই যাচ্ছে সুমেন্দু অধিকারী আরবে শুনলে টেনশনে পড়ে যাচ্ছে সুমেন্দু অধিকারী স্টেজে উঠবে শুনলে সেই স্টেজের চার পাশে তৃণমূল কংগ্রেস কিছু একটা করার চেষ্টা করছে এবং সুমেন্দু অধিকারী ছেড়ে দিন শিশির অধিকারী শিশির অধিকারীর পায় হাত দিয়ে কেন একজন তৃণমূল নেতা ব্লক স্টরের নেতা সে পায় হাত দিয়ে প্রণাম করেছে কেন সেইটার জন্য তৃণমূল নেতাকে শোকজ করা হচ্ছে বাংলার মানুষ জানতে চায় তৃণমূল কংগ্রেস বিজেপি বা কংগ্রেস বা বামেদের ভাষায় তৃণমূল কংগ্রেসের গোটা পার্টি কালচারটাই ভীষণ নিম্ন রুচির এটা বিরোধীরা বলে কিন্তু বাংলার মানুষ জানতে চায় যে তৃণমূল কংগ্রেস কি সত্যি নিম্ন রুচির রাজনীতি প্র্যাকটিস করতে করতে নত্য সত্য জ্ঞান সমস্ত কিছু ভুলে গেছে যেখানে বয়স্কর সাথে কম বয়সে একজন কিভাবে মিশবে যেখানে বরিষ্ঠ একজন সাংসদ তার সাথে একজন লক্সদলের নেতা দেখা হলে ঠিক কি সৌজন্য প্রকাশ করবে এই সমস্ত কিছু ভুলে গেছে মাথায় শুধু চলছে শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী এই বোধহয় শুভেন্দু অধিকারী সত্যি শুভেন্দু অধিকারী মাঝে মধ্যে বলেন যে প্রাক্তন করে ছাড়বেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেস বোধহয় সিরিয়াস নিয়ে নিয়েছে যে সত্যিই তৃণমূল কংগ্রেস ভেবে ফেলছে বোধহয় শুভেন্দু অধিকারী প্রাক্তন করে দেবেন বর্তমান মুখ্যমন্ত্রীকে এবং সে কারণে প্যানিক প্যানিক বাটন প্রেস করে দাও প্রয়োজনে এক 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 পর 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 করে করে দাও 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 সাসপেন্ড দমন বাড়িয়ে একের একের বাংলার মানুষ জবাব চাইছে তৃণমূল কংগ্রেসের কাছে তৃণমূল কংগ্রেস হলোটা কি একশো কুড়ি সেকেন্ডের মধ্যে এই প্রতিবেদন দেখব এবং তারপর তৃণমূল কংগ্রেস এবং শাসক ঘনিষ্ঠ শাসকদের হয়ে যারা গলা ফাটান তাদের কাছেই প্রশ্ন করবো হলো এই ছবি পালা করে যেই পরিবার থেকে প্রতিনিয়ত এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করা হয় চোর বলে সেই পরিবারের মানুষ যিনি কোথাও আমন্ত্রিত থাকেন সে একই মঞ্চে আমন্ত্রিত হয়ে দলকে যেভাবে কাতি পৌরসভার চেয়ারম্যান বিড়ম্বনায় ফেলেছেন তার জন্য তাকে শোকজ করা হয়েছে এখানে আছেন তাকে আমার মাননীয় শিশির অধিকারী মহাশয়কে যারা অভিভাবকরা এসেছেন প্রত্যেক মায়েদের আমার অভিভাবকদের তাদেরকেও আমার প্রণাম প্রণাম করেছিলেন শিশির অধিকারীকে শাস্ত্রীয় পেলেন সঙ্গে সঙ্গে দল শোকাস করল কাথির পুরপ্রধান তথা তৃণমূল নেতা সুবল মান্নাকে কাঁথিতে একটি অরাজনৈতিক অনুষ্ঠানে এক মঞ্চে ছিলেন স্থানীয় সাংসদ শিশির অধিকারী এবং কাঁথির পুরপ্রধান সুবল মান্না বর্ষিয়ার নেতাকে দেখে স্বাভাবিকভাবেই প্রণাম করেছিলেন পুরপ্রধান কিন্তু ভারতীয় পরম্পরাতেও যেন প্রবল আপত্তি শাসক দলের সিনিয়র সিটিজেন তাকে প্রণাম করা কোনো অন্যায়ের ব্যাপার না সেটা নিয়ে আমাদের কোনো কথা হতেই পারে না পালা করে যেই পরিবার থেকে প্রতিনিয়ত এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করা হয় এই মঞ্চে আমন্ত্রিত হয়ে দলকে যেভাবে কাঁথি পৌরসভার চেয়ারম্যান বিড়ম্বনায় করেছেন সেই সঙ্গে তিনি যবে থেকে চেয়ারম্যান হয়েছেন কাঁথি মিউনিসিপ্যালিটি ঠিকভাবে চলছে না এটা মানুষ বলছে তাই আমরা দলের পক্ষ থেকে তাকে শোকচ করেছি তবে সৌকাশের পরেও নিজের অবস্থানে অনর প্রধান। আমি কোনো অধ্যায় কাজ করিনি আমি নিশ্চয় সততা নিয়ে পবিত্রতা নিয়ে আমার দলের সম্মান দলের মান সম্মান সমজ্রম বজায় রেখে আমি করছি চলছি রেস্কেট দেখে বলে দিয়ে গা গা গরম করতে হয় তো ও অধিকারী পরিমাণ তো হটজেজ এখন না কিন্তু কোনো কাগজপত্র কিছু নেই মুখে মুখে চলছে আর এই ছোট লোকদের ব্যবসা বাধ্য এখন ছোট লোকদের ব্যবসা ওটা আতঙ্ক থেকেই কি কাঁথির পুর প্রধানকে শাস্তি দেওয়া বাংলায় এখন তৃণমূলের কাছে শুভেন্দু অধিকারী যেন জুজু যেখানেই বিরোধী দলনেতা যান সেখানেই যেন ঠক ঠক করে কাঁপে তৃণমূল করে কাঁপছে অতীতে শুভেন্দুর সভাস্থলে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধিকরণ করেছিল ঘাসফুল শিবির এবার সব সীমা সৌজন্য রুচিবোধ পার করল তৃণমূল গুরুজনকে প্রণাম করা সম্মান দেখানো কি তৃণমূলের ক্রমেই কি রুচিবোধ হারাচ্ছে তারা তাই কি রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতির মতো সাংবিধানিক পদাধিকারীদের কদর্য ভাষায় আক্রমণ করা যায় রিপাবলিক বাংলা এতদিন ধরে দেখছিলাম তৃণমূল নেতাদের রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে অপমান করা এখন দেখছি তৃণমূল কংগ্রেস ক্রাইসিস মোডে চলে গিয়ে শিশির অধিকারীকে একজন ব্লক স্তরের নেতা প্রনাম করেছেন বলে শোকাস করে দিচ্ছে মানে প্যানিক যে বাটনটা সেই বোতামটাকে একেবারে প্রেস করে ধরে রেখে দিয়েছে তৃণমূল কংগ্রেস হলোটাকে তৃণমূল কংগ্রেসের জুজুর নাম শুভেন্দু অধিকারী না তৃণমূল কংগ্রেস বুঝতে পারছে যে পপুলারিটি বাড়ছে যে শুভেন্দু অধিকারী হোক বিজেপি হোক এবং তৃণমূলের নিচু স্তরের কর্মীদের ধরে রাখা যাবে না যদি এই সৌজন্যটা বজায় রাখতে হয় এবং মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় যিনি অটল বিহারী বাজপেয়ীদের সঙ্গে হোক বা জ্যোতি বসুর সঙ্গে হোক সৌজন্যের রাজনীতিটা করে এসেছেন বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গেও আজও যোগাযোগ রেখে সৌজন্যের রাজনীতি করেন বলে তিনি দাবি করেন তার দলের নেতারা এটা করছেটা কি এই মুহূর্তে যারা রয়েছেন আমার সঙ্গে তাদের সাথে আলাপ করে ইলো রয়েছেন শঙ্কুদেব শঙ্কুদে পণ্ডা বিজেপি মুখপাত্র মণিশঙ্কর শঙ্কর যে আইনজীবী রয়েছেন রয়েছেন নীলাদ্রি ব্যানার্জি রাজনৈতিক বিশ্লেষক দেবাশীষ ঘোষ রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন নির্মাল মুখার্জি রয়েছেন সাংবাদিক আমি প্রত্যেকের কাছে আসবো আমি শুরুতে শঙ্কুদেব পাণ্ডা আপনার কাছে আসছি শিশির অধিকারী শুভেন্দু অধিকারীর পিতা শুধু নন শিশির অধিকারী মেদিনীপুর জেলার আপনি জানেন পর্শিয়ান নেতা তাকে প্রণাম করতে পারবে না এটা এটা কী ধরনের সংস্কৃতি এক এবং দুই হচ্ছে প্রণাম করার জন্য শোকজ হবে একটা ব্লক স্তরের তৃণমূল নেতা শুনুন প্রথমেই বলবো যে আমি পূর্ব মেদিনীপুরের কাঁথিতে আমার বাড়ি আমার ছোটোবেলা বেড়ে ওঠা সব কিছু এবং আমি সিসির জেঠুকে বহুদিন ধরে রাজনীতি করতে দেখছি এবং শিশির অধিকারীকে আমি জেঠু বলে ডাকি আমি যে রাজনৈতিক দল করি সেই দলের তরফ থেকে আমি এইটুকু বলতে পারি যে আমি আমি যদি কোনো দিন শিশি জেটুকের সামনে দেখতে পাই চোখের সামনে তাহলে আমি পায়ে হাত দিয়েই প্রণাম করবো এবং সেজন্য আমি আমার দৃঢ় বিশ্বাস যে আমায় আমার দল কোনোদিন শোকচ করবে না আমি দুঃখের সাথে জানাচ্ছি যে আমি যদি আমার কোনো দিন চোখের সামনে রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেখতে পাই আমি সিনিয়র পলিটিশিয়ান তাকে পায়ে হাত দিয়ে প্রণাম করব তিনি অসুস্থ হলে তার খবর নেবো তার জন্য আমার দল কোনো আমায় শোকচ করবে না আর করলে আমি যে রাজনৈতিক কর্মী হিসেবে বাংলার যে উত্তর দেওয়ার সেটা দেবো বাংলার রাজনৈতিক সংস্কৃতিতে আমরা এরকম দেখেছি বাবু যে বিরোধী দলনেতা আসেননি বলে বিধানবাবু তিনি বিধানসভা করতে হচ্ছে পছন্দ করতেন না জ্যোতিবাবু কেমন আছেন না আছেন এ ব্যাপারে খোঁজখবর নিতেন আমি সাংবাদিকতা করার সময় এরকম দেখেছি যে আমি তীব্র সমালোচনা করেছি সাংবাদিকতা করতে গিয়ে এবং মঞ্চ থেকে আমি দেখেছি যে বিরোধী দলের হচ্ছে নেত্রী হোক বা মুখ্যমন্ত্রী হোক বা হচ্ছে সিপিএমের মুখ্যমন্ত্রী হোক তারা সরাসরি ওপর থেকে চেষ্টা করেছেন সাংবাদিক যাতে সেফলি বাড়ি পৌঁছয় সেই রাজনৈতিক সৌজন্যের জায়গা তারা বজায় রেখেছেন কিন্তু একজনকে সিনিয়র পলিটিশিয়ানকে সুবল মান্না আমার আমিও ওনাকেও আমি চিনি আমি সুবল কাকু হিসেবেই ডাকি তো উনি প্রণাম করেছেন বলে ওনাকে শোকচ করেছে আমি শুধু একটাই কথা বলতে যাই তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ এই বিষয় আমাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করছে কারণ এখন প্রণাম করা নিয়ে কাউকে শোকচ খেতে হচ্ছে এরপর তো কোনো দিন বাড়িতে এরা জল বন্ধ করে দেবে এরা কাউকে কারোর সাথে দেখা হলে বাড়িতে অনুষ্ঠান হলে লোককে আসতে দেবে না আমি একটা টেলিভিশন শোতে বলছিলাম আজকে আমি খুব দুঃখের সাথে বলছি যে তৃণমূল কংগ্রেসে বোধহয় এমন পরিস্থিতি হয়ে গেছে আমি দেখেছি আমায় মার্চনা করবেন বহু তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী তারা নিজেদের পারিবারিক বিষয়ে ও অন্য দলের কারোর সাথে দেখা করতে হলে হোয়াটসঅ্যাপে কথা বলেন বলবার পর আবার এখন জিজ্ঞেস করেন এই হোয়াটসঅ্যাপটা লিক করবে না তো এক ভয়ঙ্কর পরিস্থিতির অবস্থানেরা তৈরি করেছেন এই ধরনের একটা হচ্ছে বদ্ধ আবদ্ধ রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করেছে তৃণমূল কংগ্রেস কিন্তু এই নীতি কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে প্রযোজ্য তিনি তো বুদ্ধবাবু অসুস্থ হলে খবর নিতে যান তাহলে তাকে কেন শোকচ করা হবে না আসলে তৃণমূল কংগ্রেসের এখন বড় বড় কিছু মুখ হয়েছে যারা রাতের বেলা শুভেন্দু অধিকারীকে ফোন করেন আর দিনের বেলা হচ্ছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে চারটে খিস্তি না করলে টেলিভিশন চ্যানেলে তাদের ঘুম হয় না সিসির অধিকারের মতো বর্ষিয়ান নেতা আজকের ডেটেও উনি তৃণমূল কংগ্রেসের এমপি সেই রকম একজন নেতা তার যে ভূমিকা রয়েছে তিনি পৌরসভার বহুদিনের চেয়ারম্যান ছিলেন তারপরে তিনি সংসদীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং কঠিন সময়ে নন্দীগ্রাম আন্দোলনের সময় আমার মনে আছে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাপোর্টের দরকার ছিল তখন সিসির অধিকারীর মতো বর্ষিয়ান নেতা কোন লেভেল পর্যন্ত গিয়ে করেছেন এখন রাজনৈতিক আক্রমণ করতে হতে পারে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিক আক্রমণ করি কিন্তু ব্যক্তিগত জায়গায় ব্যক্তিগত পরিসরে তাদের সম্মানজনক অবস্থান থাকবে না এই পরিবেশ যারা তৈরি করছেন তারা বাংলাকে দূষিত করছেন এবং আমি মনে তারা কি চাইছেন যে সিপিএমের যে কঠিন সময় এক সময় বাংলায় তৈরি হয়েছিল গ্রামে গ্রামে সেই অবস্থা তারা ফিরিয়ে আনতে চাইছেন তাহলে বারো বছর ধরে সরকার ভোগ করার পর তাদের এই পরিবর্তন কেন তা তারা পরিবর্তন চেয়েছিলেন কেন এই পরিবর্তন এটা এটার বোধহয় সবচেয়ে ভালো উত্তর বোধ হয় দা দিতে পারবেন কিন্তু মনিসংকদা আপনার কাছে আমি আসার আগে শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর কাছে একটা উত্তর আছে শুভেন্দু অধিকারী ঠিক কী বলছেন হাত পা নাড়িয়ে শুভেন্দু অধিকারী ঠিক কী বলছেন আপনি শুনুন এবং বোঝার চেষ্টা করুন যে সত্যিই কি এরকম কোনো ব্যাপার নিরাপত্তা দেখলেন কেমন নিরাপত্তা দেখলেন খট খট করে কাঁপছে চরম মমতা নিরাপত্তা দেখলেন কেমন নিরাপত্তা দেখলেন খট খট করে কাঁপছে চরম মমতা নিরাপত্তা দেখলেন কেমন নিরাপত্তা দেখলেন খট খট করে কাঁপছে চরম মমতা নিরাপত্তা দেখলেন কেমন নিরাপত্তা দেখলেন খট খট করে কাঁপছে চরম মমতা

কথাটার মাধ্যমে বুঝলো যে আপনারা কি আপনারা কি সনাতন ভারতীয় সংস্কৃতির এই প্রণামটারও বিরুদ্ধে এখন বলছি তো আমি বলছি তো মই বলতে তো একটু আমি বলছি এই কথাটার মধ্য দিয়ে তার সংস্কৃতি যে রাজনৈতিক যে দায়িত্বশীল একটা বিরোধী দলনেতা সেটা প্রমাণ যত বেশি দেখাবেন তত মানুষ বুঝতে পারবে আপনারা কি ভয় আমি বলছি আমি ভয় পাবে কেন একটা সরকার আছে তার প্রশাসন আছে সেই সরকারটা তৃণমূলে তৃণমূল কেন ভয় পাবে ভয় তো পাবে যারা সরকারে নেই তারা ভয় পাবে সেই জন্য তারা বলছে ওটা তো পরে আসছে আমি বলছি এই

আমাকে বলতে দিন আমি বলছি আমি যেটা বলবো সেটা আপনাকে সাপোর্ট করে বলবো আপনি যেটা শুনতে চাইছেন আমি সেটাই বলবো শঙ্কু যেটা শুরু করলো খুব ভালোভাবেই শুরু করলো এইটাই ছিল সংস্কৃতি আমাদের বিশেষ করে পশ্চিমবঙ্গের সিপিএম কংগ্রেসও যখন দেখতাম আমরা ভোট দিতে যেতাম দুজন মিলে একসঙ্গে খাবার খেয়ে ভোট হতো কোনো রকম দ্বন্দ্ব ছিল না কোনো কোনো জায়গায় আমরা দেখতাম প্রণাম করবে তার মধ্যে শোকজ হবে এটা তো অবাক লাগে এবার আমাকে বলছি তো এটা একদমই না আমি যদি শিশির দাকে দেখি আমি অনেকবার কাতি গেছি আমি ফোন করেছি আমিও দেখলেই প্রমাণ প্রণামই করবো শঙ্কুর মতো এখন এখন কথা হচ্ছে যে তার এই যে শোকসটা করলো তার ভিতরে কিছু অভিসন্ধি দিয়ে সে প্রণাম করতে গেছে না সত্যি সত্যি শুধু সৌজন্য দিয়ে প্রণাম করতে গেছে এটা আপনি আমি কেউ জানি না যারা রাজনীতিটা গ্রাউন্ড লেভেল থেকে করে তারা তারা সেটা জানে এখন একটা রাজনৈতিক অসুস্থতা চলছে বিভিন্ন জায়গায় দেখুন

জ্যোতিপ্রিয় মল্লিক ওই সিপিএমকে সাপের সাথে তুলনা করেছিল কুচলে দেওয়ার কথা বলেছিল চায়ের দোকানে বসলো এই এই পলিটিক্সটা একটা সময় আমি গাঁজা কেসে ফাঁসিয়ে দেওয়া নিচুতলা ইত্যাদি দেখেছি এইটা যদি স্প্রেড হয় এটা তো ভয়ঙ্কর মানে দরজা চালনা বন্ধ করে রাজনীতি করতে হবে দেখুন আপনাকে একটা কথা বলি মনে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় একটা পারিবারিক দল চালান তো ওনার দলের যেহেতু উনি কি করেন কিছু অ্যালার্জি তৈরি করেন যে এর প্রতি আমার অ্যালার্জি এই অধিকারী পদবীটার প্রতি ওর একটা মেদিনীপুরের অধিকারী ওই পদবীটার প্রতি একটা অ্যালার্জি তৈরি হয় শিশির অধিকারী তৃণমূলের পরিবার বলছেন শিশির অধিকারী তো তৃণমূলের শিশির অধিকারী নিশ্চিতভাবে তৃণমূলের এমপি কিন্তু মমতার যে পরিবার আমি বহুবার বলেছি মমতার পরিবারে একজনই সদস্য বাকিরা আশ্রিত এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও আশ্রিত সুতরাং মমতা সেই পরিবারটা চালান সেই পরিবারে কে ব্যাকটেরিয়া হয়ে ঢুকবে কে ভাইরাস হয়ে ঢুকবে এইটা মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করেন ওই যে অধিকারী পরিবার শুভেন্দু অধিকারী শোভেন্দু অধিকারী আর শিশির অধিকারী এইটা মমতার কাছে ব্যাকটেরিয়া ভাইরাস এবং অ্যালার্জির মতো সুতরাং আজকে কোনো বৈঠক নয় কোনো আলোচনা নয় অন্য দলের নিজের দলের লোকেদের সঙ্গে কোনোরকম আলোচনা না করে সরাসরি শোকস করে দেওয়া তার কারণটা কি আপনি বলুন ব্যাকটেরিয়াকে অ্যাভয়েড করবে না কে ব্যাকটেরিয়া তাহলে যেটা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করেছে কারণ উনি ওটাকে যা কিছু পশ্চিমবঙ্গে ঘটে প্রত্যেকটাই মমতা ব্যানার্জি মানে প্রত্যেকটা পদক্ষেপ নিয়েই করে মানে

সেটা হচ্ছে একজন একজন মানুষকে যদি শ্রদ্ধা দেখায় সেটার পেছনে সেটার পেছনে অভিসন্ধিটা আপনি পাচ্ছেন কি করে আরে জ্যোতিবাবুকে একটা বিশেষ ঘটনার পরের বছর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তার জন্মদিনে ফুল দিতে যেতেন বলুন না আপনি আমাকে বলুন কোথায় দিচ্ছেন কোথায় দিচ্ছেন জন্ম দিচ্ছেন কেন প্রকাশ অন্য কথা বলছেন আপনি প্রথমে একরকম বললেন এখন বলছেন কোথায় দিচ্ছেন কিভাবে দিচ্ছেন কোরআটা একজন বয়স্ক মানুষ একজন বর্ষিয়ান নেতা এটার মধ্যে কোনো ভুল নেই কিন্তু আপনি কি মোটিভ নিয়ে সেটা করছে মোটিভটা আপনি বুঝবেন কি করে নেই আরে কোন জায়গায় করছে মহা মুশকিল একজন একজনকে আপনি আমাকে চারটে বাজে কথা বললেন ঠিক আছে তার মোটিভটা কি তখনই বোঝা যায় একটা একটা ভালো কথাও কিভাবে কি টোনে বলছি সেটা বোঝা যায় তাই এখানে প্রণামটা কি টোনে করে প্রণামটা না পাটা টেনে ধরে করেছে যে বক্তিতা দিচ্ছিলেন যেগুলো ভাবে সেখানে মনে হয়েছিল যেন কোথাও একটা সে তৃণমূলের উপর ক্ষোভ দেখিয়ে বিজেপিকে বিয়ে করার জন্য সেই প্রণামটা করতে যাচ্ছে মনে হয়েছিল একটা একবার ব্রেকিং নিউজ এই মুহূর্তে এসেছে এই মুহূর্তে খবর রাজ্যপাল সি আনন্দ বোস অপসারণ করলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী যিনি উপাচার্য ছিলেন বুদ্ধদেব সাউকে বুদ্ধদেব সাউ এই মুহূর্তে তাকে সরিয়ে দেওয়া হলো ছড়িয়ে দেওয়া হলো দীর্ঘদিন ধরে কনভোকেশন নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কনভোকেশন নিয়ে পড়েন চলছিল রাজ্যপাল সূত্রে আমরা আমরা রাজভবন সূত্রে যে খবর পাচ্ছি রাজ্যপাল নিষেধ করেছিলেন এই মুহূর্তে সাব জুডিস ম্যাটার নিষেধ করেছিলেন সমাবর্তন অনুষ্ঠান করতে সমাবর্তন অনুষ্ঠানের জটিলতা কেটে যাওয়ার পরে সমাবর্তন করতে বলেছিলেন কিন্তু তারপরেও কিভাবে একের পর এক সিদ্ধান্ত নেওয়া হল এবং কাল এমন একটি দিনে এর আগেও আপনারা জানেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অলরেডি আসছিলেন এবং সেই দিনে একের পর এক যেভাবে জটিলতাগুলো তৈরি হচ্ছিল কালকে কি করে কনভোকেশন সমাবর্তন হয় তা নিয়ে জটিলতা বাড়ে এবং এই মুহূর্তে যা খবর রাজভবন সূত্রে এই মুহূর্তে রিপাবলিকের কাছে যে খবর নতুন রাজ্য নতুন অস্থায়ী উপাচার্যের নাম আজ রাতের মধ্যেই ঘোষণা হতে পারে এই মুহূর্তে যাদবপুরের উপাচার্য অপসারণ এই মুহূর্তে বুদ্ধদেব সাউ বুদ্ধদেব সাউকে সরিয়ে দেওয়া হলো আমরা আরো বিস্তারিত জানবো কিন্তু এই খবরের দিকে প্রথম রিপাবলিক বাংলা এই খবরের দিকে আমরা নজর রাখবো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সরিয়ে দিলেন রাজ্যপাল সি আনন্দ বোস এই মুহূর্তে এই মুহূর্তে আমরা ব্রেকিং এ ব্রেকিং এ আমরা নজর রাখবো আবার রাখবো কিন্তু এই মুহূর্তে দেবাশিস দা আপনার দেবাশিস দা দেবাশিস দা আপনার কাছে আমি একবার একবার আসবো একদম আমাদের যে ডিবেটটা আসছিল এই খবর খবরের দিকে আমরা নজর রাখবো কিন্তু ডিবেটে এই মুহূর্তে দেবাশিস দা এই কালচারটা আপনি কি বলবেন দেখুন এখানে একটা জিনিস আমার মনে হচ্ছে যে যে দলটার মধ্যে একটু অনুশাসনের অভাব থাকে সেই দলটা দলের কর্মীদের যখন মানে রাখতে চায় কাছে যদি দেখে ভয় পায় যে আমার কর্মীটা চলে যেতে পারে তখন এই ধরনের বিভিন্ন রকমের স্টেপ নিতে পারে এটা আপনি বিভিন্ন সময় দেখে থাকবেন বিভিন্ন জায়গায় আমরা যখন ভোটের সময় আজকাল আজকাল খুব একটা নতুন একটা জিনিস কথা বলি রিসোর্ট পলিটিক্স মানে অনেক লোক ভোট টোট যে তারপর কোথায় রিসোর্টে চলে যায় তারপর কৃষক যেন একটা হয় তো এই যে জিনিসগুলো এগুলো এখান থেকেই আসছে একটা ভয়ে কোথাও কাজ করছে হয়তো শুভেন্দুবাবু যেটা বলছেন যে ভয়ে কাঁপছে বা কিছু এটা হয়তো কোনো জায়গা থেকে ঠিক তার কারণ আপনি দেখুন আজকে পলিটিক্সটা কিন্তু একটু অন্য রকম হয়ে গেছে আজকে যারা পলিটিক্যাল দল মানে রাজনৈতিক দলগুলো অনেকটা কর্পোরেট লেভেলের মতো একটা ভঙ্গিমা নিচ্ছে বা যেই সেই কায়দায় কাজ করার চেষ্টা করছে আমরা দেখেছি বিভিন্ন কর্পোরেট লেভেলে যখন রাইভাল দুটো কোম্পানি কাজ করে তখন সবসময় একটা কোম্পানি আরেকটা একটা কোম্পানি থেকে তার বেস্ট ম্যান পাওয়ার বা তার ম্যানেজারকে তুলে নিতে চায় এবং যখন তুলে নেয় তাই তুলে নেওয়ার পিছনে অনেকগুলো কারণ থাকে কারণ যাকে সে তুলে নিল তার কাছ থেকে সে অনেক কিছু জানতে পারবে অনেক ইনফর্মেশন তার কাছে আছে যে ইনফরমেশনগুলো পেলে অন্য কোম্পানিকে তাকে মাত দেওয়ার সুবিধা হবে এক্ষেত্রে বিজেপির ক্ষেত্রে এই সুবিধাটা হয়তো হয়েছে যে যাকে ওনারা তুলেছেন শুভেন্দুবাবু শুভেন্দুবাবু তো একেবারে খন্নলচের খবর জানেন তৃণমূলের কোথায় কোথায় ভুল আছে কোথায় কোথায় কী কী আছে অতএব এই জায়গাটাতে উনি তো ধরে ধরে বলে দিচ্ছেন বা জায়গায় জায়গায় হাত দিয়ে ফেলছেন কারণ সেই জিনিসগুলোর মধ্য দিয়ে তো উনি এসেছেন অতএব এই যে জায়গাটা মানে তৃণমূলের তো সমস্ত কিছু খুলে যাচ্ছে ওপেন হয়ে যাচ্ছে মানে আজকে ধরুন রেশন দুর্নীতি হোক বা বিভিন্ন জায়গা উনি তো শুভেন্দ্রবাবু অনেক আগে আগে বলে দিচ্ছেন মানে এখানটা থেকে যে ভয় পাচ্ছেন তৃণমূল এটা কিন্তু একটা ভয়ের বাতা বাতাবরণ তৈরি হচ্ছে যে কি কী মুখোশ খুলে দেবেন শুভেন্দু এবং এটা বলতে দ্বিধা নেই আমার হয়তো শুভেন্দুবাবুর ক্ষেত্রে কোনো কোনো জায়গায় বিরোধিতা থাকতে পারে কিন্তু এটা বলতে বাধা নেই যে আগামী মানে বিগত দিনে আমরা যেসব বিরোধী দেখেছি বিরোধী নেতা দেখেছি সে আব্দুল সত্তার হোক এবং কোনো জায়গায় সিপিএম এর ক্ষেত্রেও দেখেছি আমরা সিপিএম যিনি ছিলেন বিরোধী নেতা শুভেন্দুবাবু কিন্তু অনেক অনেক বেশি অ্যাগ্রেসিভ এই জায়গাটায় মানে বিরোধী নেতার যে ভূমিকা থাকা দরকার উনি সেটা পালন করছেন অনেক ভালোভাবে এবং সেখানে একটা তৃণমূলের মধ্যে ভয় তৈরি হচ্ছে তৈরি হচ্ছে একজন রিলেটিভ তাকে তৃণমূল কংগ্রেস পূর্ব মেদিনীপুরে কাঁথিতে মন্ত্রী করেছে এখন দুজনের বাড়িতে অনুষ্ঠান হচ্ছে কি হবে আমি জানতে চাই বহু দাদা এবং ভাই দুটো দল করেন তার মধ্যে অনেকে তৃণমূল কংগ্রেসের নেতা আছেন তাদের সৌগত বাবুর ক্ষেত্রে কি হবে বাবু আছেন বাবু আছেন কি করবেন আপনারা আপনারা যদি এই জিনিসকে বাহবা দিতে থাকেন আমি এরকমও জানি যে পারিবারিক একদম সম্পর্ক হাজব্যান্ড একটা দল করেন ওয়াইফ আর একটা দল করেন সেক্ষেত্রে আপনারা কি করবেন আসলে পশ্চিমবাংলার রাজনীতিতে একটা মাত্রা ছিল সেই মাত্রা জ্ঞানটা হারিয়ে ফেলেছে তৃণমূল কংগ্রেস শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য যে স্তরে এনারা নামছেন এবং তৃণমূল কংগ্রেসের বিশেষ বিশেষ সহসিত দায়িত্বপ্রাপ্ত কিছু নেতা অতি উৎসাহী হয়ে যা কাণ্ড কারখানা করছেন আমি জানি না এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রীর কোনো স্পেসিফিক কমিউনিকেশান আসেনি সেটা দেখে এসে স্পষ্ট যে তারা ভুল পথে চালিত হচ্ছে আমার শুধু লাস্ট লাইন যে কোথাও কি সবাই যেটা বলছে যে সত্যি কি অধিকারী পরিবার আতঙ্কের জায়গা তৈরি করেছেন তাই এত তাই এত করতে বিষয়টা কি বিষয়টা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস একটা যেটা মানে একেবারেই কাম্য নয় একটা প্রতিশোধের রাজনীতি করছে এই প্রতিশোধটা একটা পার্সোনাল লেভেলে নিয়ে যাচ্ছে এবং এই প্রতিশোধটা কে তৈরি করছে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আইডেন্টিফাই করে দিচ্ছেন এ ভালো এ খারাপ সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় যা বলবেন তার অঙ্গুলি হেলনেই সব কিছু হচ্ছে আপনি যাই করুন না কেন মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না কিংবা মমতা বন্দ্যোপাধ্যায় এটা শোনেননি কিংবা তার কাছে খবরটা পৌঁছয়নি এটা কোনো প্রশ্নই হতে পারে এবং সুতরাং যেহেতু গোটা দলটার একদম মাথায় বসে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভালোবাসার রাজনীতি তিনি প্রতিশোধের রাজনীতি এবং যে এইটা যেটা দেখা যাচ্ছে পার্টিকুলারলি এই ক্ষেত্রে সুবল মান্নার ক্ষেত্রে আমার মনে হয় এটা একটা মেসেজ সবার কাছে পৌঁছে দেওয়া বা আন্দোলনের সময় কিভাবে শুভেন্দু তার বিভিন্ন রকম পুলিশ ঢুকিয়ে কি করতে পেরেছিল এবং এখনো উনি লাস্ট ইলেকশন সেই ইলেকশনে কিন্তু বিভিন্ন রকম ভাবে যেকোনো ভাবে আমি বিতর্কে যাচ্ছি না কিন্তু ইলেকশনটা হেরেছিলেন শুভেন্দু অধিকারীর কাছে অতএব এই যে ভয় মানে শুভেন্দু অধিকারী আর যে কোনো মূল্যে অনেক কিছু করে দিতে পারেন সেই জায়গাটা বোধ হয় এতদিন ধরে শুভেন্দুবাবু আছেন

নিয়ে কথা হচ্ছিল আরেক মেদিনীপুরের ভূমিপুত্র রিপাবলিক বাংলাতেই একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছিলেন এবং উনি বারবার একটাই কথা বলতেন ভাই তোমরা যারা নিচুতলার কর্মীরা রয়েছে যে দলেই তোমরা নিজেদের মধ্যে মারপিট করে মরে যাও না দীপক অধিকারী তৃণমূল সাংসদ একবার দেখে নেব দীপক অধিকারী ঠিক কি বলেছেন রিপাবলিক বাংলাকে কিছুদিন আগে প্লিজ যুদ্ধ কোনো লড়াই করো না তাতে তোমাদের ক্ষতি কোনো নেতা কোনো বড় ক্ষতি হয় না তারা ওই এসি রুমে বসে দুটো ফোন করবে কি হলো যেই হোক না কেন আমি আট বছর ন বছর এক্সপিরিয়েন্স নিয়ে বলছি প্লিজ আপনারা লড়াই করবেন না সমস্ত দলের কর্মীদেরকে বলছি সমস্ত দলের মানে এটা টিএমসি হতে বিজেপি হতে পারে সিপিএম হতে পারে কংগ্রেস হতে পারে অন্যান্য দল অনেক দলের নাম হয়তো জানি যেহেতু আমার পলিটিক্যাল নলেজটা খুব কম আমি সবসময় বলি কে সবাই সবারই বন্ধু কিন্তু নেতারা বাট তারা কেউ চায় তার সঙ্গে খারাপ তো প্লিজ আপনারা গ্রাউন্ড লেভেলে মারপিট করে নিজেদের সম্পর্কটা নষ্ট করবেন না মানে রাজায় রাজায় যুদ্ধ করে উলুখাগুলার যাতে প্রাণ না যায় সবাই উপরে ভালো বন্ধু সত্যি সবাই সবার সঙ্গে কথা বলে এ রুমে যায় ও রুমে যায় ও এখানে যায় ও এখানে আসে এই সৌজন্যটা উপরে সবার দিকে আছে তোমরা কেন শুধু শুধু লড়বে কেন আমরা ভালোবাসা থাকতে পারবো নীলাজিদা কি বলবেন এই রাজনীতির আমদানি ভয়ঙ্কর হতে পারে আমরা দেখেছি সিপিএম এর সময় কি হয়েছে না না ময়ূখ আমি বলবো আপনারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বড্ড বেশি সমালোচনা করেন এটা ঠিক নয় আমি একটা ছবি দেখাচ্ছি উনিশশো সালের পয়লা জুলাইয়ের ছবি মমতা বন্দ্যোপাধ্যায় তখন কংগ্রেসের যুবনেত্রী উনি প্রণাম করছেন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু কি না কোনো সংখ্যা হয়নি কিন্তু হয়নি তার কারণ কি জ্যোতি বসুর ছেলে চন্দন বসুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল কিন্তু চন্দন বসু কখনো রাজনীতিতে নামেন নি তিনি কংগ্রেস কংগ্রেসের কোন সভাপতিকে নির্বাচনে হারাননি শিশির অধিকারীর পুত্র শুভেন্দু অধিকারী শুধু বিজেপিতে চলে যাননি তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে বিধানসভা মতে পরাজিত করেছেন এর থেকে বড় অপরাধ হয় পশ্চিমবঙ্গের মাটিতে একজন নেতার এত সাহস হয় কি করে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেন তার বিরুদ্ধে মমতা ব্যবস্থা দেবেন না দেখুন না এই যে অমিত শাহ র্যালি ছিল তৃণমূলের একুশে জুলাই র্যালি যেটা তৃণমূল বন্ধ করতে চেষ্টা করেছিল কোর্টের রায় পারবি তার ঠিক আগের দিন

চেষ্টা করছি যে মমতা ব্যানার্জি খুব ভালো করে জানেন যে শুভেন্দু অধিকারী বিরোধীদের হারাবার জন্য যেকোনো অ্যাঙ্গেলে যেতে পারেন সেটা উনি খুব ভালো করে জানেন যেহেতু আমাদের বামফ্রন্টের সময় উনি যা যা করেছিলেন সেই ভয়টা কিন্তু কোথাও রয়ে গেছে মমতা ব্যানার্জীর কাছে যে শুভেন্দু যে কোনো অ্যাঙ্গেলে চলে যেতে পারে সেইটা বোধহয় কাজ করছে কোনো জায়গা থেকে না এটা ঠিক এটা আমি 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 দেবাশীবাবু কথা ধরেই বলছি যে এটা ঘটনা যে মমতা বহু কিছু করছেন যেগুলো যুক্তিহীনতা মানে অযৌক্তিক উনি কিন্তু সত্যি যুক্তি দিতে পারবেন না এবং যুক্তির পাল্লা যদি আপনি দেখেন উনি এই একই কাজ বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজনৈতিক ক্ষেত্রে আগে করেছেন কিন্তু এই ক্ষেত্রে উনি তার উল্টো জিনিসটা করছেন এবং কেন করছেন কারণ উনি যে কোনো কারণেই হোক এই অধিকারী পরিবারের ব্যাপারে ভীষণ স্পর্শকাতর এবং ক্রধান্ধ হয়ে গিয়ে করছেন এগুলো এগুলো একেবারে পরিষ্কার যেটা একটা ব্যক্তিগত জায়গার একদম প্রতিশোধের রাজনীতি আমি কিন্তু একবারও বলছি না যে এটা যদি সামগ্রিকভাবে পৌঁছে যায় সেটা কিন্তু মারাত্মক খুব একদম আমি আমি এখানে এখানে বিতর্কটা শেষ করছি কারণ আমাকে আবার সেই ব্রেকিং নিউজে ফিরতে হচ্ছে কেন হঠাৎ করে রবিবার রবিবার সমাবর্তন হওয়ার কথা কিন্তু তার আগে তার আগে অপসারিত হয়ে গেলেন উপাচার্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অপসারিত রাজ্যপাল অপসারণ করলেন অস্থায়ী উপাচার্যকে আমি প্রত্যেকের থেকে প্রতিক্রিয়া নেব কিন্তু তার আগে এই মুহূর্তে যে খবর আমরা আটটা সতেরতে ব্রেক করেছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে অপসারণ করলেন রাজ্যপাল এই মুহূর্তে বড় খবর রিপাবলিক বাংলায় রাজ্যপাল তথা আচার্য সিবি আনন্দ বসুর অনুমতি ছাড়াই সমাবর্তন হবে বলে জানান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বুদ্ধদেব সাহ এবং তারপরেই জটিলতা বাড়ে এমনকি আচার্য ছাড়াই সমাবর্তন হতে পারে এমনটাও নিজেরা সিদ্ধান্ত নিয়ে ফেলেন বলে জানা যাচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে এই মুহূর্তে ভাস্কর আমাদের প্রতিনিধি রয়েছেন ভাস্কর আর কি ডিটেল পাচ্ছ কাল সমাবর্তন হবে সমাবর্তন হবে না কিভাবে এই মুহূর্তে আবার জটিলতার মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয় একদমই ময়ুক দেখো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন আপাতত বিশ জলে এমনটাই কিন্তু মনে করছেন প্রত্যেকে কারণ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বুদ্ধদেব সাউকে ইমিডিয়েট বেসিসে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আচার্য সি পি আনন্দ বোসের তরফ থেকে এবং আচার্যের নিষেধ সত্ত্বেও কোর্ট মিটিং ডেকেছিলেন উপাচার্য ইসির নির্দেশে এবং সেই কোর্ট মিটিং অবৈধভাবে ডাকার কারণ দেখিয়ে তাকে কিন্তু ইমিডিয়েটলি অর্থাৎ এই মুহূর্ত থেকেই তাকে তাকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে উপাচার্য পদ থেকে যার ফলে অন্তত যেমনটা পরিকল্পনা ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আগামীকাল রবিবার সকাল দশটায় প্রথমে কোর্ট মিটিং কোর্ট মিটিং এর পর সমাবর্তন অনুষ্ঠান আয়োজন করা হবে সেই পরিকল্পনা আপাতত বিষ বাও চলে কারণ 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 কোর্ট মিটিংটা আদৌ হবে কিনা এবং উপাচার্য বুদ্ধদেব সাউ তার ভূমিকা অর্থাৎ যাকে ইতিমধ্যে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন আচার্য তার ভূমিকায় বা কি থাকবে তার উপর কিন্তু অনেকটাই নির্ভর করবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান ভাস্কর ভাস্কর তুমি সঙ্গে থাকো আমি প্রতিক্রিয়া একবার আমাদের যারা এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষক এবং রাজনীতিবিদরা রয়েছেন তাদের থেকে প্রতিক্রিয়া এক এক করে নেব সঙ্গুদেব বাবু রাজ্যপাল একদম ঠিক কাজ করেছেন অনেকদিন আগে করা উচিত ছিল প্রথম কাজ হচ্ছে যাদবপুরের র্যাগিং কাণ্ডে এখনো পর্যন্ত উনি কোনো অ্যাকশন নিতে পারেন যারা যারা র্যাগিং করেছে কারা করেছে সেটা আটকানোর জন্য কি ব্যবস্থা উনি পুরোপুরি ব্যর্থ ছিলেন নাম্বার ওয়ান নাম্বার টু ওম প্রকাশ মিশ্রের বিরুদ্ধে স্পেসিফিক অ্যাকশন নেওয়া উচিত ছিল ওনার উনি নেননি সরাসরি ওমপ্রকাশ মিশ্র বিরুদ্ধে রিপোর্ট জমার জমা পড়ার পরও উনি চুপ করে বসেছিলেন তিন নিজে গিয়ে আচার্যকে না জানিয়ে শিক্ষামন্ত্রীর সাথে আলাদা করে বৈঠক করেছেন এবং সরাসরি আচার্যের অনুমতি ছাড়া ওখানে ইসি অর্গানাইজ করবার চেষ্টা করেছেন যা প্রোটোকল বা সিস্টেমের সম্পূর্ণ বিরোধী ফলে নিজে স্বাধিকারের স্টাইলে আলাদা একটা ইন্ডিপেন্ডেন্ট অ্যাপ্রোচে তৃণমূলের ফাঁদে পা দিয়ে উনি বিশ্ববিদ্যালয় চালাচ্ছিলেন যার জন্য ওনার বিরুদ্ধে অ্যাকশান সময়ের অপেক্ষা ছিল এবং যেখানে মামলা অলরেডি পেন্ডিং রয়েছে বিপদা অনারেবল সুপ্রিম কোর্ট এবং যেখানে এখনো পর্যন্ত স্পেসিফিক কোনো ডিরেকশন বা সিদ্ধান্ত হয়নি সেটাকে তিনি সম্পূর্ণ বাইপাস করে গিয়ে বার্তবাবুতে জোট করে বিশ্ববিদ্যালয়ে নিজের মতো যা খুশি চালিয়ে যাচ্ছে নির্মলদা তাই এক নির্মলদা আবার কি আবার কি রাজ্য রাজ্যপাল সংঘাত বাড়লো মানে বুদ্ধদেব সাউদ ওনাকে অ্যাপয়েন্ট করেছিলেন রাজ্যপাল ওনাকে সরিয়েও দিলেন রাজ্যপাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আবার একটা ক্রাইসিস জোন হয়ে আমি আমি খুব ছোট করে বলছি এটা ভুল ঠিকের মধ্যে আমি যাব না কারণ সেই জায়গায় মানে যাবার জায়গায় আমি অধিকারী নই তবে এটুকু বুঝতে পারছি যে রাজ্যপাল তার অধিকার প্রয়োগ করেছেন তিনি এই কাজটা করার অধিকার রয়েছে তিনি সেই অধিকারটা প্রয়োগ করলেন এবং উনি অধিকারী হিসেবেই করেছেন সেটা ঠিক কিনা ভুল কিনা এগুলো পরে বিচার হবে কিন্তু আপাতত হি ইজ উইদিন হিজ রাইটস টু রিমুভ দ্য দেবাশিষোষের সাথে একমত যে উনি ওনার সিদ্ধান্তটা ওনার জায়গা থেকেই নিয়েছেন এবং ঠিক ভুলে আমি আসছি না তবে মনে হচ্ছে এটা একটু আগে হলে আরও ভালো হতো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে ঐতিহ্য আমরা আশা করবো যে পরবর্তী যা ওই সিদ্ধান্ত হবে সেখানে অন্য কোনো রাজনীতি না হয়ে এই আবার ঐতিহ্যটা ফিরে আসবে এবং ভবিষ্যতে আমরা কোনোদিন আর এই ধরনের যে ঘন্টা ঘটনাগুলো ঘটেছিল যাদবপুরে সেরকম ঘটনা হয়তো নীলাজ্বিদা নীলাদ্দিদা ঠিক করলেন না ভুল করলেন রাজ্যপাল বলতে গেলে আজকে বিজেপির লোক আর এস এর লোককে সরিয়ে দিলেন এই ধরনের ন্যারেটিভ যারা তৈরি করেন তারা আমার মনে হয় একটু ভেবে ভবিষ্যতে করবেন বেশ বেশ

দেখুন প্রথম কথা হচ্ছে যে যেটা নিয়ে আলোচনা করছেন সত্যি কথা বলতে কি এখনো পর্যন্ত আমরা অফিসিয়াল অর্ডার দেখিনি আমিও এই সংবাদ মাধ্যমের বিভিন্ন সূত্রেই জানতে পাচ্ছি এখন অফিসিয়াল অর্ডারটা না দেখলে এক্স্যাক্টলি বলতে পারবো না যে কি হয়েছে কালকে কনভোকেশন হচ্ছে সমাবর্তন হচ্ছে এটা তো যারা দেখুন যারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যারা দায়িত্ব মানে এই কনভোকেশনের আয়োজন করেছিলেন দায়িত্বটা তাদের নিতে হবে উপাচার্য মানে যিনি অথরাইজ ভাইস চ্যান্সেলার ছিলেন রেজিস্ট্রার ছিলেন তাদের দায়িত্ব নিতে হবে উপাচার্য নিজেই যদি না থাকে তাহলে কি সমাবর্তন হতে পারে পার্থপ্রতিম বাবু হতে তো প্রটোকল কি বলছে হতে তো দেখুন প্রথম কথা হচ্ছে যে চ্যান আমরা যতটুকু বুঝি চ্যান্সেলর কাউকে একটা অথারাইজ করতে হবে এখন আমাদের আমাদের প্রোভাইস চ্যান্সেলর আছেন তাকে অথারাইজ করলে তিনি মানে এই কনভোকেশন হতে পারে কিন্তু চ্যান্সেলর তো পারমিশনই দেননি সেখানে দাঁড়িয়ে এই এত বড় জটিলতার মধ্যে আবার জটিলতার মধ্যে যত পূর্ব বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন উৎসব এবং সমাবর্তন চব্বিশ তারিখেই হবে না হবে না এই নিয়ে লাগাতার আমরা কাভারেজ করতে থাকবো কিন্তু প্রথম বেক রিপাবলিক বাংলা উপাচার্য বুদ্ধদেব ছাউকে সরিয়ে দিলেন রাজ্য সি ভি আনন্দ বসের পর কি সমস্ত খবর থাকবে রিপাবলিক বাংলা একটা ছোট্ট বিরতি নিচ্ছি বিরতির পর ফিরে আসছি আমি